আর আমি বর্ণগড়ে থাকি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি এই ইয়ারে। আমার ওপরে আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম, ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য আমার নিচের চোয়ালটা ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে একটা ঘায়ের সৃষ্টি হয়েছিল। আপনারা কম্পিউটারে দেখবেন আমার দাঁতের অনেক ফাঁকা গ্যাপ আছে, দাঁতগুলো সামনের দিকে অনেক উঁচু। This is the previous facial profile of Ms. Shreya Sarkar. The previous facial profile and now present as the previous সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম, ওখানে আমার ওপরে নিচে ওপরে যে দাঁতটা ছিল দাঁতের জটা ওটা অনেক উঁচু ছিল, নিচের পাটিটা কি ওপরে বাড়তে মারতো, তার ফলে ঘায়ের সৃষ্টি হয়ে গেছিল। দাঁতে অনেক গ্যাপ ছিল যার ফলে খাবার খেতে আমার প্রবলেম হতো। আর তারপর আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তের সাথে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছে আসি। 24th September আমার এটা রিকনস্ট্রাকশন হয় দাঁতে, তারপর রিকনস্ট্রাকশন হয় এবং তারপর স্যার আমার স্মাইল ডিজাইনিং করেন। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে স্যার, আমার মানে সবাই আমাকে দেখে অন্যরকম বলছে, আর আগের থেকে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এতে কোনো ব্যথা যন্ত্রণা কিছু রক্তপাত হয়েছে? না, এতে ব্যথা যন্ত্রণা বা রক্তপাত হয়নি। কোনো দাঁত তোলা হয়েছে? না, দাঁত তোলা হয়নি। সোদপুরে আপনার কতদিন ট্রিটমেন্ট হয়েছে? 1 year ওখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়? ওখানে ক্লিপিং বেস ট্রিটমেন্ট হয়। ক্যালকাটার একজন গ্র্যাজুয়েট হিসাবে আপনার কি বক্তব্য আছে? আমার মনে হয় যে এটা অসাধারণ কাজ হয়েছে একটা, আগের থেকে আমি আমার মুখটাকে অন্যরকম ভাবে করতে পারছি। Previous facial profile and this is the log. শ্রেয়া সরকার, আমি বর্ণগড়ে থাকি। আমি এই ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করলাম। আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম, ওখানে আমার আমার দাঁতে প্রবলেমের জন্য ওখানে আমার দাঁতে ক্লিপিং করা হয়েছিল, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এরকম হয়ে গেছে, এরকম ছিল। আমার ও নিচের চোয়াল ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে নিচের ওপরে ঘায়ের সৃষ্টি হয়েছিল এবং দাঁতের মাঝখানে প্রচুর ফাঁকা গ্যাপ ছিল। প্রচুর দাঁতের গ্যাপ ছিল এবং খাবার খেতে অসুবিধা হতো, তার ফলে আমরা একই ট্রিটমেন্টের পর
আমরা তারপর ডক্টর অনির্বাণ সেনগুপ্তের সাথে যোগাযোগ করি এবং উনি আমার 24 সেপ্টেম্বর আমার রিকনস্ট্রাকশন করেন ওনার টিম। তারপর উনি আমার স্ম্যান এন্ড ডিজাইনিং করেন। এতে আপনার কোনো দাঁত তোলা হয়েছে কি? না, দাঁত তোলা হয়নি এবং কোনো রক্তপাত হয়নি। এবং কোনো ব্যথার ওষুধ টষুধ খেয়েছে খাওয়া হয়েছে? না। এখন আপনার কেমন লাগছে? এখন আমার যথেষ্টই ভালো লাগছে আর লোকেরও আমার সামনে ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমার মেয়ের জন্মগতভাবে ওর ছোটবেলা থেকেই উপরের দাঁতের পাটি এবং নিচের পাটিটা গিয়ে দাঁতের ভেতর দিকে লাগতো, যেটা আরও প্রবলেম হতো। এবং সেই জন্য আমরা প্রথমে গুরু নানক ডেন্টাল হসপিটালে যাই, তারা একটু ক্লিপিং করে এবং দাঁতগুলো ফাঁক ছিল ওপরের, তো ক্লিপিং করা হয়। কিন্তু পরে সেগুলো ব্যবহার করতে অসুবিধা হচ্ছিলো বলে পরে আর সময়ে ইয়েতে আমরা করিও নি। তো যখন এই বয়সে 21-22 বছর বয়সের সময় ওর কিছু অসুবিধাও দেখা দিচ্ছিল, তখন আমি কলকাতা একটা ম্যাগাজিন থেকে, মেডিকেল জার্নাল থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর অ্যাড্রেসটা পাই এবং ওনার সম্বন্ধে জানি। তো ওনার সল্টলেকের চেম্বারে আমরা আসি, এসে আমার মেয়ের উনি মেয়েকে ওনার সাথে যোগাযোগ করে দেওয়া হয়। উনি তারপরে তার দাঁতের ব্যাপারটা টোটাল রিকনস্ট্রাকশন করেন, চোয়ালটাকে রিকনস্ট্রাকশন করেন, সাথে ঠোঁটটাকেও তার ঠিক করেন এবং ওপরে তার ঠিক করার পরে এগুলো করার পর তারপরে স্মাইলিং ডিজাইন করান। এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওনাকে এই আমার মেয়ের যে অপারেশন করা হয়েছিল তাতে কোনো কাটা ছেঁড়ার ব্যাপার ছিল না, টোটালটাই লেজার দিয়ে করা হয়েছে। কোনো কিছু মেডিসিন ব্যবহার লেগেছে পড়েছে, কিন্তু এর জন্য কোনো কাটা ছেঁড়া মুখে ব্যথা বা এইগুলো কিছু ব্যাপার হয়নি।